ব্যাকরণ টেস্ট ওয়ান ইলে বর্তমান আমি দেখিবা পূর্বর যে আমার এক্সাম হয়েছি সে এক্সাম রে কোন সব কোশ্চিন সব আসিছিলা কোভাবে ভাবে সব কোশ্চিন করাইছিলা গ্রামার বা ইউনিট থ্রি র যে এসএসবি ডিগ্রি লেকচার রে সিলেবাস আছে তো সে সম্পূর্ণ সিলেবাস গ্রামার র যাহা যাহা আছে সে সব গুড়িকো অ্যানালিসিস করি কি এটি সব কোশ্চিন গুড়িকো সব করাইছে বর্তমান সে কোশ্চিন গুড়িকো বিষয়ে আমি ডিসকাস করিবা। তবে কোন সব কোশ্চিন গুড়িকো রয়েছে কি দেখো এটি প্রথম ফার্স্ট কোশ্চিন আমি দেখিবা ইট ইজ নট ইনক্লুডিং ইন উপদেশ ইট ইজ নট ইনক্লুডিং ইন উপদেশ তবে উপদেশ যে রয়েছে সেথিরে এই চারোটি এটি অপশন দিয়েছে এই চারোটি অপশন ভিতর উপদেশ মধ্যে কোটা যাও না ফার্স্ট অপশন উপদেশ আগম সেকেন্ড অপশন সূত্র পাঠ থার্ড অপশন গণ পাঠ এবং ফোর্থ অপশন উনাদি পাঠ এইভাবে চারিটা অপশন আছে তবে এই চারিটা অপশন কোটা পিলা আনসর হব এটি চারোটি অপশন দিয়েছে তবে চারোটি অপশন রু এটি কোটা আনসর হব সে বিষয়ে বর্তমান আমি সর্চ করিবা। পিলে দেখো উপদেশ তুমি জানিথিব পিলে উপদেশ অজনুনাসিকা ইত যে সূত্র আছে সেটি কুহাইছে উপদেশ কি না উপদেশ আদ্যোচ্চারণ তরি আদ্যোচ্চারণ উপদেশ চেত তত্র আদ্যোচ্চারণে কে অন্তর্ভবন্তি আদ্যোচ্চারণে কো মানে সব যাইতান্তি ধাতু সূত্র গুণাদি বাক্যলিঙ্গ অনুশাসন আগম প্রত্যাদেশ উপদেশ প্রকৃতিতা তবে ধাতু সূত্র গুণাদি বাক্যলিঙ্গ অনুশাসন আগম প্রত্যাদেশ উপদেশ প্রকৃতিতা তবে পিলে ধাতু সূত্রপাঠ গণপাঠ এসব তবে সূত্রপাঠ উপদেশে যাব এবং গণপাঠ মধ্যে উপদেশে যাচ্ছে এবং উণাদি এবং লিঙ্গানুশাসন এসব গুড়ি উপদেশে যাবে কিন্তু এটি যে লেখা যাইছি প্রথমে উপদেশ আগম সে উপদেশ আগম তা ভিতরে যাব না তেমন যে উপদেশ আগম উপরে ক্লিক করে সে অভিয়াসলি মার্ক দিয়া যাই নেক্সট আগকু যা কোন সব কোশ্চিন আছে দেখ নেক্সট কোশ্চিন এটি আমি দেখিবা হোয়াট ইজ দ্য ইভিডিয়েন্স ইন অয়ুণ ইত্যাদি সূত্রেষু অন্ত্যবর্ণানাম গ্রহণম না ভবতি What is the evidence in ayun ityadi sutre su antya varananam grahanam na bhavati pile chaturdasa maheswara jo sutra achanti sethire antya varna gudi ku grahana kara jai na thae tar kon evidence achi etre charuti option achi prathama ji halantyam iti sutram anunasika iti padam adirantyena saheta iti eta sutram pratyahara nirdesat iti pile ibri charuti option achi তবে কোটা আনসর হব ধর অয়ুণরে ন র গ্রহণ হলানি বা রিলিকরে ক র গ্রহণ হউনি এ অঙ্গরে অ কারের গ্রহণ হউনি অয়ুচরে চ কারের গ্রহণ হউনি ইয়ার মূল কোন প্রমাণ না ইয়ার প্রমাণ তুমি জানিছ পিলে যেতেবেলে আমার অছি উপদেশ আজ না শিখে ঈদ প্রত্যাহারেশু ইতাম না গ্রহণম এই যে 14টা সূত্রে যে প্রত্যাহার হচ্ছে এতে অন্তিম বর্ণ গুড়িকর গ্রহণ হও না কাহিকি অনুনাসিক ইত্যাদি নির্দেশাত যেহেতু অনুনাসিক উপদেশ অজনুনাসিক ঈদ যেহেতু অনুনাসিক পদটা দিয়া যাইছে যেহেতু অনুনাসিক পদটা আছে এণু করি এটি অন্তিম বর্ণ গুড়িক গ্রহণ হেউ না যদি অন্তিম বর্ণ গুড়িক গ্রহণ হউ থান্তা তেবে অনুনাসি আউ ক অনুনাসি এবং ক এই স্থলরে এটি কর অস্ত ভাব আসিথান্তা এবং যদি কর অস্তভাব আসিথান্তা ই কই আনাচি সূত্রে ই র ই কার হইথান্তা এবং ই কার হেলা পরে লোপ বিয়র বলি অনুসারে পুনি ই র লোপ হইকি অনুনাসক বলি অনিষ্ট রূপ হইথান্তা অনুনাসক বলি অনিষ্ট রূপ হইথান্তা এণু জানা পড়ুচি এটি প্রত্যাহারের অন্তিম বর্ণ গ্রহণ করিবার মূল ইভিডেন্স বা মূল প্রমাণ হচ্ছে অনুনা উপদেশ অজনুনাসিক ইত্যাস্মিন সূত্রে অনুনাসিক ইতি পদম নির্দেশাত যেহেতু অনুনাসিক পদ আছে এণু প্রত্যাহারের অন্তিম বর্ণ গুড়িকর গ্রহণ হব না। নেক্সট কোশ্চিন দেখিবা হ্রস্ব দীর্ঘ প্লুত ইত্যাত্র ড্যাক্স হ্রস্ব দীর্ঘ প্লুত ইত্যাত্র ড্যাক্স ফার্স্ট অপশন দিয়েছে হ্রস্বস্য দীর্ঘস্য প্লুতস্য ইতি হ্রস্বস্য দীর্ঘস্য প্লুতস্য ইতি এতেষাং সমাহারঃ হ্রস্বস্য দীর্ঘস্য প্লুতস্য ইতি সমুদায়ঃ নন অফ দিস এইভাবে চারোটি অপশন পিলে এটি দিয়েছে বর্তমান দেখিবা কোটা পিলে তুমি মানে ঠিক কহুছ তো বর্তমান আমি আলোচনা করিবা এটি চারোটি অপশন পিলে দিয়েছে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ও ফোর্থ
କୋଉଟା ତୁମ ମତରେ ହେବ ତ ବିଲେ ଦେଖ ପ୍ରଥମେ ଏଠି ଆମେ ବର୍ତ୍ତମାନ ଚର୍ଚ୍ଚା କରିବା ହ୍ରସ୍ୱଶ୍ଚ ଦୀର୍ଘଶ୍ଚ ପ୍ଲୁତଶ୍ଚ ଇତି ଏତେଷାମ ସମାହାରଃ ହ୍ରସ୍ୱ ଦୀର୍ଘ ପ୍ଲୁତମ ହେଇଯିବ କାହିଁକି ନା ସମାହାର ଦ୍ୱନ୍ଦ ସବୁବେଳେ ନପୁଂସକ ଏକବଚନ ହେଇଥାଏ ଯଦି ସମାହାର ଦ୍ୱନ୍ଦ ସମାସ କରିବା ତେବେ ନପୁଂସକ ଏକବଚନ ହେଇଯିବ ତେଣୁ ହ୍ରସ୍ୱଶ୍ଚ ଦୀର୍ଘଶ୍ଚ ପ୍ଲୁତଶ୍ଚ ଇତି ଏତେଷାମ ସମାହାରଃ ହ୍ରସ୍ୱ ଦୀର୍ଘ ପ୍ଲୁତମ ବା ସମୁଦାୟ ହେଲେ ମଧ୍ୟ ହ୍ରସ୍ୱ ଦୀର୍ଘ ପ୍ଲୁତ ହେଇଯିବ ଏବଂ ହ୍ରସ୍ୱଶ୍ଚ ଦୀର୍ଘଶ୍ଚ ପ୍ଲୁତଶ୍ଚ ଖାଲି ଏଭଳି ଯଦି କହିବା ତେବେ ହ୍ରସ୍ୱ ଦୀର୍ଘ ପ୍ଲୁତାଃ ଇତରେ ତର ଦ୍ୱନ୍ଦ କରିଦେଲେ ମଧ୍ୟ ପ୍ରଥମ ବହୁବଚନ ହେଇଯିବ ହ୍ରସ୍ୱଶ୍ଚ ଦୀର୍ଘଶ୍ଚ ପ୍ଲୁତଶ୍ଚ ଇତି ହ୍ରସ୍ୱ ଦୀର୍ଘ ପ୍ଲୁତାଃ ବୋଲି ବହୁବଚନ ହେଇଯିବ ତେବେ ଆମକୁ କଣ କରିବାକୁ ପଡିବ ହ୍ରସ୍ୱଶ୍ଚ ଦୀର୍ଘଶ୍ଚ ପ୍ଲୁତଶ୍ଚ ଇତି ହ୍ରସ୍ୱଶ୍ଚ ଦୀର୍ଘଶ୍ଚ ପ୍ଲୁତଶ୍ଚ ଇତି ଆର୍ଷ ପ୍ରୟୋଗତ୍ୱାତ୍ ପ୍ରଥମ ହେଲା ପୁଲିଙ୍ଗ ପ୍ରଥମେକବଚନମ ସାଧୁ ଏଭଳି କହିବାକୁ ପଡିବ ଆର୍ଷ ପ୍ରୟୋଗତ୍ୱାତ୍ ପୁଲିଙ୍ଗ ଏକବଚନମ ସାଧୁ ଏଭଳି କହିବାକୁ ପଡିବ ତେବେ ଆନ୍ସର ହବ ନନ୍ ଅଫ୍ ଦିସ୍ ହେଲେ ଆନ୍ସର ହବ ନନ୍ ଅଫ୍ ଦିସ୍ ନନ୍ ଅଫ୍ ଦିସ୍ ଉପରେ ଯୋଉମାନେ କ୍ଲିକ୍ କରିଛନ୍ତି ସେମାନଙ୍କର ଆନ୍ସର ପରଫେକ୍ଟ ନେକ୍ସଟ ପିଲେ ଦେଖିବା ଏକ୍ସାମ୍ପଲ ଭବତି ବୋଲେ ଏଇଟା କାହାର ଏକ୍ସାମ୍ପଲ ବୋଲି କହିଛି ଉଦାତ ଅନୁଦାତ ସ୍ୱରିତ ଉଦାତ ସ୍ୱରିତ ଏଭଳି ଚାରୋଟି ଅପସନ ବୋଲି ଦେଇଛି ପ୍ରଥମ ଅପସନ ହଉଛି ଉଦାତ ସେକେଣ୍ଡ ଅପସନ ହେଲା ଅନୁଦାତ ଥାର୍ଡ ଅପସନ ସ୍ୱରିତ ଫୋର୍ଥ ଅପସନ ଉଦାତ ଆଣ୍ଡ ସ୍ୱରିତ ଚାରିଟା ଅପସନ ଦେଇଛି ତେବେ ପିଲେ ଏଠୁ ଦେଖୁ ଦେଖୁ ତ ଜଣା ପଡିବ ଆରେ ପିଲେ କଣ ଅଛି ତଳେ ଅନୁଦାତ ଅଛି କିନ୍ତୁ ତାକୁ ନେଇକି ଏଠି ହେଇନି ଏକ୍ଚୁଆଲି ଏଠି ସ୍ୱରିତକୁ ନେଇକି ହେଇଛି ଇଏ ଏଠି ପିଲେ କଣ ଅଛି ଇଏ ପିଲେ ଏଠି ବର୍ତ୍ତମାନ ଆ ଇଏ ତ ଏଠି ବର୍ତ୍ତମାନ କୁହାଯାଉଛି କାହାକୁ ନିଆଯାଇଛି ଉଦାତକୁ ନା ଅନୁଦାତକୁ ନା ସ୍ୱରିତକୁ ନା ପିଲେ ଆ ନା ଆମ ଇଏ ଆ ମିତ୍ରେ ଏ ବରଣ ତ ସେଇ ଅନୁସାରେ ପିଲେ ଆ ଇଏ ଉଦାତର ଉଦାହରଣ ଆ ଇଏ କାହାର ଉଦାହରଣ ପିଲେ ଉଦାତର ଉଦାହରଣ ଏଠି ଉଦାତର ତୁମେ ଏଇ ଆରେ ତଳେ ଯୋଉ ଚିହ୍ନ ଦିଆଯାଇଛି ତାକୁ ଦେଖିକି ଅନୁଦାତ ବୋଲି କହିବ ନାହିଁ ତାପରେ ନେକ୍ସଟ ପିଲେ ଦେଖିବା ନେକ୍ସଟ ଆସିଲା ପିଲେ କଣ ଦେଖିବା ତେବେ ଅନ୍ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଇଜ୍ କଲ୍ଡ ଅନ୍ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଇଜ୍ କଲ୍ଡ ପିଲେ ଯୋଉଟା ଅନ୍ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ମାନେ ଯୋଉଟା ପ୍ରଧାନ ନୁହଁ ମାନେ ଅପ୍ରଧାନ ବୋଲି କୁହାଯାଏ ଅନ୍ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଇଜ୍ କଲ୍ଡ ମାନେ ଯୋଉଟା ଅପ୍ରଧାନ ତାକୁ କଣ ବୋଲି କୁହାଯାଇଛି ପିଲେ ଅପ୍ରଧାନ କଣ ଅନୁପ୍ରଦମ ନା ଅତନ୍ତ୍ରମ ନା ଅଭୂତମ ନା ପ୍ରଧାନ ରହିତ ଏଭଳି ଚାରିଟା ଅପସନ କହିଛି ଅନ୍ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଇଜ୍ କଲ୍ଡ ମାନେ ଯୋଉଟା ଅପ୍ରଧାନ ବୋଲି କୁହାଯାଉଛି ତାକୁ କଣ କୁହାଯାଏ ଅନୁପ୍ରଦମ ନା ଅତନ୍ତ୍ରମ ନା ଅଭୂତମ ନା ପ୍ରଧାନ ରହିତ ପିଲେ ତୁମେ ଜାଣି ତୁମେ ଗୋଟେ ସୂତ୍ର ପଢିଥିବ କଣ ପିଲେ ହ୍ରସ୍ ହେଲା କଣ ନା ପିଲେ ସ୍ୱରିତସ୍ୟ ଅର୍ଦ୍ଧମ ଉଦାତମ ଉତ୍ତରାର୍ଦ୍ଧମ ତୁ ଅନୁଦାତମ ତ ସେଥିରେ ପିଲେ କୁହାଯାଇଛି କଣ ହ୍ରସ୍ୱ ଗ୍ରହଣ ଅତନ୍ତ୍ରମ ହ୍ରସ୍ୱ ଗ୍ରହଣ ଅତନ୍ତ୍ରମ ତେବେ ସେଠି ପିଲେ ହେଲା କଣ କୁହାଯାଇଛି ହ୍ରସ୍ୱ ଗ୍ରହଣ ଯୋଉଟା ପ୍ରଥମରୁ କୁହାଯାଇଛି ପିଲେ ସେଇ ହ୍ରସ୍ୱ ପଦଟା କଣ ବୋଲି କୁହାଯାଇଛି ନା ଅତନ୍ତ୍ରମ ମାନେ ଅପ୍ରଧାନମ ତେବେ ଏଠି ପିଲେ ଅପ୍ରଧାନର ଅର୍ଥ ହେଇଛି ଅତନ୍ତ୍ରମ ହେଲା ତେବେ ଏଠି ଆନ୍ସର ପିଲେ କଣ ହେଇଯିବ ଅତନ୍ତ୍ର ହଉଛି ଅପ୍ରଧାନର ଅର୍ଥ ହଉଛି ଅତନ୍ତ୍ର ହ୍ରସ୍ୱ ଗ୍ରହଣ ଯୋଉଟା କୁହାଯାଇଛି ସେ ହ୍ରସ୍ୱ ହ୍ରସ୍ୱର ଅର୍ଥ କଣ ହ୍ରସ୍ୱ ସରିଦସ୍ୟ ଯୋଉଟା ସେଥିରେ ହ୍ରସ୍ୱ ପଦଟା କଣ ହ୍ରସ୍ୱ ପଦଟା ଅତନ୍ତ୍ର ଅଟେ ଅତନ୍ତ୍ର ଅର୍ଥ ହଉଛି ଅପ୍ରଧାନମ ଅତନ୍ତ୍ର ଅର୍ଥ କଣ ଅତନ୍ତ୍ର ଅର୍ଥ ହଉଛି ଅପ୍ରଧାନମ ଅନୁପ୍ରଦ ନୁହଁ ବା ଅଭୂତମ ନୁହଁ ବା ପ୍ରଧାନ ରହିତ ନୁହଁ ବା ପ୍ରଧାନ ରହିତ ନୁହଁ ତାପରେ ନେକ୍ସଟ ପୁଣି ଯିବା ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ ଦେଖିବା ହାଉ ମେନି ଡିଫରେନ୍ସ ଅଫ ରିକାର ପିଲେ ରିକାରର କେତୋଟି ଡିଫରେନ୍ସ ଅଛି ବୋଲି ପଚରା ହଉଛି ହାଉ ମେନି ଡିଫରେନ୍ସ ଅଫ ରିକାର ରିକାରର କେତୋଟି ଭେଦ ଅଛି ସେ ବିଷୟରେ ବର୍ତ୍ତମାନ ପଢିବା ଏଠି ଫାର୍ଷ୍ଟ ଅପସନ ହଉଛି 18 ସେକେଣ୍ଡ ଅପସନ ହଉଛି 12 ଥାର୍ଡ ଅପସନ ହଉଛି 32 ଏବଂ ଫୋର୍ଥ ଅପସନ ହଉଛି ନନ୍ ଅଫ୍ ଦିସ୍ ଏଭଳି ଚାରିଟା ଅପସନ ଦେଇଛି ଏକ୍ଚୁଆଲି ରୁକାରସ୍ୟ କତି ଭେଦାହା ପିଲେ ସବୁ ଜାଗାରେ କୁହାଯାଇଛି ହେଲା କଣ ନା ରୁକାରର 30 ଭେଦାହା ରୁକାରର କେତୋଟି ଭେଦ 30 ଭେଦ କାହିଁକି ପିଲେ ରୁ ଏବଂ ରୁ ଏଇ ଦିଟାର ସବର୍ଣ୍ଣ ସଂଜ୍ଞା ହେଇଛି ତେଣୁ ପରୀକ୍ଷାରେ ଯୋଉଠି ବି ରୁ ପଚାରିବ ନିହାତି 30 ପଚାରିବ 18 କହିଲେ ବି କିଛି ବିଶେଷ ଭୁଲ ହବ ନାହିଁ
କିନ୍ତୁ ପିଲେ ବାସ୍ତବରେ ସବୁଠି ରୁ ଆଉ ଲୁ ଏ ଦିଟା ଭିତରେ ସବର୍ଣ୍ଣ ସଂଜ୍ଞା ହେଇଛି। ତେବେ ରୁ ର କେତୋଟି ଭେଦ 18ଟି ଆଉ ଲୁ ର କେତୋଟି ଭେଦ 12ଟି। ତେବେ ରୁ ଆଉ ଲୁ ମିଶିଗଲେ କେତୋଟି ଟୋଟାଲ, ଟୋଟାଲ ହେଲା 30ଟା। ତେଣୁ ରୁ କହିଲେ ବି 30ଟା ଏବଂ ଲୁ କହିଲେ ମଧ୍ୟ 30ଟା। ଯେହେତୁ ରୁ ଆଉ ଲୁ ଭିତରେ ସବର୍ଣ୍ଣ ସଂଜ୍ଞା ହଉଛି, ତେଣୁ ରୁ କହିଲେ ବି 30ଟି ହେବ ଏବଂ ଲୁ କହିଲେ ମଧ୍ୟ 30ଟି ହେବ। ତ ୟା ଭିତରେ ପିଲେ ଦେଖ ଏଠି ଅପସନ ରେ 18, 12, 32, 30 ନାହିଁ। ତେଣୁ ଆନ୍ସର ହେଇଯିବ ନନ୍ ଅଫ ଦିସ୍, ଆନ୍ସର ହେଇଯିବ ନନ୍ ଅଫ ଦିସ୍। ତେଣୁ ଯିଏ 4D ଉପରେ କ୍ଲିକ କରିଥିବ ତାକୁ ମାର୍କ ଦିଆଯାଇଥିବ। ତାପରେ ନେକ୍ସଟ ଦେଖିବା, ବିବୃତ ପ୍ରୟତ୍ନ ଇଜ୍ ଡ୍ୟାକ୍ସ, ବିବୃତ ପ୍ରୟତ୍ନ ଇଜ୍ ଡ୍ୟାକ୍ସ। ପିଲେ ଏଠି ଅପସନ ଦେଖ, ବିବୃତ ପ୍ରୟତ୍ନ ଇଜ୍ ଡ୍ୟାକ୍ସ ରେ କଣ କଣ ଦେଇଛି। ଫାର୍ଷ୍ଟ ଅପସନ ହଉଛି ହ କାରସ୍ୟ, ସେକେଣ୍ଡ ଅପସନ ଶ କାରସ୍ୟ, ଥାର୍ଡ ଅପସନ ଏଇ କାରସ୍ୟ, ଫୋର୍ଥ ଅପସନ ଅଲ ଅଫ ଦିସ୍। ଏଇଭଳି 4ଟି ଅପସନ ହେଇଛି। ତେବେ ବର୍ତ୍ତମାନ ବା ଶାରଦା ଧନ୍ୟବାଦ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ହେଲା ପିଲେ ଯୋଉମାନେ ଠିକ ଆନ୍ସର ଦଉଛ। ତେବେ ବର୍ତ୍ତମାନ ଏଠି ବିବୃତ ପ୍ରୟତ୍ନ ତୁମେ ଜାଣିଛ ପିଲେ କଣ, ବିବୃତମ ଉଷ୍ମାଣାମ ସ୍ୱରାଣାମ ଚ, ବିବୃତମ ଉଷ୍ମାଣାମ ସ୍ୱରାଣାମ ଚ। ବିବୃତ ପ୍ରୟତ୍ନ କୋଉ ମାନଙ୍କର ହେଇଥାଏ, ଉଷ୍ମବର୍ଣ୍ଣ ଆଉ ସ୍ୱରବର୍ଣ୍ଣ। ପିଲେ ଉଷ୍ମବର୍ଣ୍ଣ କିଏ, ସ ସ ସ ହ, ଏମାନଙ୍କୁ ଉଷ୍ମବର୍ଣ୍ଣ ବୋଲି କୁହାଯାଏ। ତ ପିଲେ ଏଠି ସ ସ ଏଠି ସ ଆଉ ହ ଏ ଦିଟାକ ପଳେଇବ ପିଲେ କୋଉଥିରେ, ବିବୃତରେ। ଏବଂ ସ୍ୱରାଣାମ ଚ ହ ଆଉ ସ ହେଲା ଉଷ୍ମବର୍ଣ୍ଣ, ଏବଂ ସ୍ୱରବର୍ଣ୍ଣ ହେଲା ଅଇ, ଏବଂ ସ୍ୱରବର୍ଣ୍ଣ ହେଲା ଅଇ। ତେଣୁ 3ଟି ଯାକ ବର୍ଣ୍ଣ ବିବୃତରେ ଯିବ, ଯେହେତୁ ବିବୃତ କହିଲେ ଉଷ୍ମବର୍ଣ୍ଣ ଏବଂ ସ୍ୱରବର୍ଣ୍ଣ ଗୁଡିକ ବିବୃତ ପ୍ରୟତ୍ନ ଭିତରେ ଅନ୍ତର୍ଭାବ ହେଇଥାନ୍ତି। ଏଣୁ ସେଇ ଦୃଷ୍ଟିରୁ ଯଦି ଚିନ୍ତା କରିବା, ଉଷ୍ମବର୍ଣ୍ଣ କହିଲେ ସ ସ ସ ହ, ତ ପିଲେ ହ ଆଉ ସ ପଳେଇଲା ସେଥିରେ। ସ୍ୱରବର୍ଣ୍ଣ କହିଲେ ଐକାର, ସ୍ୱରବର୍ଣ୍ଣ କହିଲେ କଣ ଐକାର। ତେଣୁ ଏଠି ଆନ୍ସର ପର୍ଟିକୁଲାର ଆନ୍ସର କଣ ହବ, ଅଲ ଅଫ ଦିସ୍ ଆନ୍ସର ହେଇଯିବ, ଅଲ ଅଫ ଦିସ୍, ଅଲ ଅଫ ଦିସ୍ ଇଜ୍ ଦ ପରଫେକ୍ଟ ଆନ୍ସର। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖିବା ଗ୍ରାମାର ସେକ୍ସନ ର, ନାଝଲୌ ଇତ୍ୟତ୍ର ଆଚ୍ ଡ୍ୟାକ୍ସ, ନାଝଲୌ ଇତ୍ୟତ୍ର ଆଚ୍ ଡ୍ୟାକ୍ସ। ନ ଅଚ୍ ନ ଅଚ୍ ହଲ୍ଚ, ନ ଆଚ୍ ଚ ହଲ୍ଚ, ନ ଅଜ୍ ଚ ହଲ୍ଚ, ନନ୍ ଅଫ୍ ଦିସ୍। ଏଇଭଳିଆ 4ଟା ପିଲେ ଅପସନ ଦେଲା, ଏଇଭଳି 4ଟି ଅପସନ ପିଲେ ଦିଆହେଇଛି। ତେବେ ଏ ବି ସି ଡି, ବା ଶାରଦା ଥ୍ୟାଙ୍କସ ହେଲା, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ତେବେ ଏଠି କୋଉଠି ପିଲେ ଆନ୍ସର ହବ, ତୁମେ ନିହାତି ଭାବରେ ଏଷ୍ଟିମେଟ କରିକି ତୁମେ ନିଜେ ହେଲା ନିହାତି ନିଜର ଆନ୍ସର ପୁଟ କରିବ, ତେବେ କୋଉଟା ଠିକ ହେବ। ତେବେ ପିଲେ ଦେଖ, ପ୍ରଥମଟା ଯଦି କରିବା ନ ଅ ଛଳଉ ନା ଝଳଉ, କିଛି ଅସୁବିଧା ହବନି, ନ ଅ ଛଳଉ ନ ଅଯିବ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। କିନ୍ତୁ ପିଲେ ସିଦ୍ଧାନ୍ତ କୁମୁଦିକାର ନା ଝଳଉ ସୂତ୍ରରେ ନ ଅ ଛଳଉ କରିନାହାନ୍ତି, ସେ କହିଛନ୍ତି ତତ୍ର ଆକାର ପ୍ରଶ୍ଳିଷ୍ଟ। ପ୍ରଥମେ ଯୋଉ ଅଚରେ ସେଠି ଆଚ୍ ଅଛି, ଅ ସହିତ ଆକୁ ପ୍ରଶ୍ଳିଷ୍ଟ କରାହେଇଛି, ମାନେ ଅ ସହିତ ଆଡକୁ ମିଶେଇ ଦିଆହେଇଛି। କାହିଁକି ହେଲା, ଯେହେତୁ ପିଲେ ସ୍ୱରବର୍ଣ୍ଣ ସହିତ ତେନ ଦୀର୍ଘା ଦିନାମପି ହେଲା ତତ୍ର ସବର୍ଣ୍ଣ ଗ୍ରହଣମ ନା, ଯେହେତୁ ଆକାରକୁ ପ୍ରଶ୍ଳିଷ୍ଟ କରିଥିବା ଦ୍ୱାରା କରିବା ଦ୍ୱାରା ପିଲେ ସ୍ୱରବର୍ଣ୍ଣ ମାନଙ୍କର ବ୍ୟଞ୍ଜନ ବର୍ଣ୍ଣ ମାନଙ୍କର ଦୀର୍ଘ ବର୍ଣ୍ଣ ମାନଙ୍କ ସହିତ ସବର୍ଣ୍ଣ ସଂଜ୍ଞା ହେଉ ନାହିଁ, ଅନ୍ୟଥା ବିଶ୍ୱପାଭି ଇତ୍ୟତ୍ର ହୋଢ ଇତ୍ୟନେନ ଢାତ୍ତମ ସ୍ୟାତ, ନହେଲେ ବିଶ୍ୱପାଭିରେ ହୋଢ ସୂତ୍ରରେ ବିଶ୍ୱପାଭିରେ ଯୋଉ ଭିସ୍ ଅଛି ତାର ମଧ୍ୟ ବିଶ୍ୱ ଭିସ୍ ପୂର୍ବରୁ ହକାରର ଧତ୍ୱାପତି ହେବା କଥା, ତେଣୁ ସେଥିରେ ଆଚ୍ଟାକୁ ପ୍ରଶ୍ଳିଷ୍ଟ କରାହେଇଛି। ତେଣୁ ପିଲେ କଣ କୁହାଯିବ, ଆନ୍ସର ହେଇଯିବ ସେକେଣ୍ଡ, ଆନ୍ସର କୋଉଟା ହେଇଯିବ ସେକେଣ୍ଡ। ନ ଆଚ ହଲଚ ଆଝଲଉ, ନ ଆଝଲଉ ନା ଝଲଉ, ଆଚ ହଲଚ ଆଝଲଉ, ନ ଆଝଲଉ ନା ଝଲଉ, ଏଇଭଳି ସେକେଣ୍ଡ ଟା ହିଁ ଆନ୍ସର ହବ। ଫାର୍ଷ୍ଟ ଥାର୍ଡ ବା ଫୋର୍ଥ ଯୋଉଟା ସେଗୁଡିକ ଆନ୍ସର ହବ ନାହିଁ। ନେକ୍ସଟ ପିଲେ ଦେଖିବା, ହ୍ୱାଟ ଇଜ ଦ ସେକେଣ୍ଡ ଅକାର ଅଫ ଅ ଅ ସୂତ୍ର, ହ୍ୱାଟ ଇଜ ଦ ସେକେଣ୍ଡ ଅକାର ଅଫ ଅ ଅ ସୂତ୍ର। ପିଲେ ଦେଖିବା, ତେବେ ଅକାର ଅ ଅ ସୂତ୍ରର ସେକେଣ୍ଡ ଅକାରଟା କଣ, ତେବେ ଅ ଅ ସୂତ୍ରର ସେକେଣ୍ଡ ଅକାରଟା କଣ, ବିବାର ବିବୃତମ ସମୃତ ସମ୍ବାର। ପିଲେ ଜାଣିଛ ଅ ଅ ରେ ପ୍ରଥମ ଅ ଗୋଟିଏ ଏବଂ ଦ୍ୱିତୀୟ ଅ ଗୋଟେ, ପ୍ରଥମ ଅକାର କଣ ନା ବିବୃତ, ପ୍ରଥମ ଅ ହେଲା ବିବୃତ
এবং দ্বিতীয় কণ, দ্বিতীয় অ হল সমৃত, দ্বিতীয় সমৃত, প্রথমে হল অটা বিবৃত এবং দ্বিতীয় সমৃত। তেম এটি পচারিছি সেকেন্ড অকার, মানে সেকেন্ড অকারটা, তবে সেকেন্ড অকারটা কোণ হয়ে সমৃত। দ রিয়েল আনসর ইজ থার্ড, হল পিলে তৃতীয় উপরে যে থ্যাংকস আরদা অন্নপূর্ণা, বহুত বহুত ধন্যবাদ। তবে আনসর হব থার্ড, থার্ড উপরে যে ক্লিক করে সে মার দিয়া যায়। নেক্সট কোশ্চিন পিলে দেখিবা, নির ইজ কল্ড, পিলে নির কু কোণ কুহযাউছি, চারিটি অপশন, নির ইজ কল্ড প্রাদি নিপাত উপসর্গ, ফাস্ট বোথ, প্রাদি নিপাত উপসর্গ এবং ফাস্ট বোথ, এবারে চারিটা অপশন। বাহ, অন্নপূর্ণা ডি উপরে ক্লিক করছেন, দেখিবা কোন আনসার হচ্ছে, নিরুপম বি প্রাদি নিপাত উপসর্গ ফাস্ট বোথ। পিলে দেখ যোটা প্র পর অপসম অনু অব নিস নিস দুর্বি আগ্নি, এমানকু প্রাদি কুহযায়, হেলা এতে কোনসি প্রকার সাসপেন্স নাই, এমানকু সব কোন কুহযায়, প্রাদি কুহযায়, ইট ইজ ক্লিয়ার। নেক্সট, এমানকু পিলে উপসর্গ কুহযাই পারিব না, কাহিকি না এমানে যেতবে ক্রিয়া সহিত, মানে যেতবে ধাতু সহিত প্রয়োগ হবে সেই সময় যাইকি সেমানকু উপসর্গ বলে কুহযিব, উপসর্গ ক্রিয়া যোগে, যেতবে উপগচ্ছতি বা নির্গচ্ছতি, গচ্ছতি সহিত নির লাগিব সেই সময় যাইকি তাকে আমি কোন কইবা, উপসর্গ কইবা। তো থার্ডটা পিলে রহ, সেপরে সেকেন্ডটা দেখবা নিপাত, পিলে প্র পর এই যেতে সব প্রাদি অছন্তি এমান মধ্যে যেতবে অদ্রব্যার্থ, যেতবে দ্রব্য ভিন্ন অর্থ বুঝাইবে, যেতবে এমানে দ্রব্য অর্থ বুঝাইবে না, চাদ অসত্যরে অসত্য পদ অনুবর্তন হচ্ছে, তেমন দ্রব্য ভিন্নার্থে প্রাদীনামপি নিপাত সংজ্ঞা স্যাত, হল দ্রব্য ভিন্ন অর্থে প্র ইত্যাদি মানকর মধ্যে নিপাত সংজ্ঞা হইথায়, তেণু বর্তমান এমানকর মধ্যে প্রাদি হচ্ছে এবং নিপাত মধ্যে হচ্ছে, তো সেই অনুসারে পিলে এটি আনসর কোটা হয়ে যাবে, আনসর ইজ ফাস্ট বোথ ইজ করেক্ট। লাস্ট পিলে ডি উপরে যে ক্লিক করছেন সেমানকর আনসর করেক্ট, ডি ইজ দ পারফেক্ট আনসর। নেক্সট দেখিবা, ইফ এ টম, ইফ এ টম ইজ অ্যান অ্যাডজেক্টিভ, adjective of someone sutram, then it is called, pile tebe jodi goti sutra ra pile konosi visheshana sahita anvay heithai, if a term is an adjective of someone sutram, jodi konosi goti sutra ra pile goti visheshana sahita anvay heithai, mane visheshana pada jodi anuvartana huchi ba anvay huchi, then it is called, tebe taku kon kuhachi, তবে তাহলে সংযুক্ত কুহযাব না, তদ্ধিত কুহযাব না, তদন্ত কুহযাব না, স্বরূপ কোন সেটি বিধান হব, তবে এইভাবে চারিটা অপশন আছে। পিলে তুমি গোটে সূত্র পড়িথিব, ইয়েন বিধিস তদন্তস্য, গোটে সূত্র আছে ইয়েন বিধিস তদন্তস্য, পিলে বিশেষণেন বিধানম কার্যম, বিশেষণ কু উদ্দেশ্য করে যেটি কার্য বিধান হইথায়ে তত্র তদন্ত, তত্র তদন্ত বোধ্যহ, সেই জায়গায় তদন্ত হি হইতে, যেটি বি বিশেষণ কোনসি পদ সূত্রর পদ সহিত অন্য হলে সেই জায়গায় তদন্ত হব এবং স্বস্য রূপস্য এবং তার নিজের মধ্যে গ্রহণ হইতে বিধান হইতে, তার তদন্তর বিধান হব, তার নিজের মধ্যে বিধান হব, তো সেই অনুসারে যদি আমি দেখিবা দ সি ইজ দ পারফেক্ট আনসার, তাহলে সিটা হি পার্টিকুলার আনসার। নেক্সট, মিথ ইজ কল্ড, তাহলে মিথ ইজ কল্ড, তাহলে মিথ কু বর্তমানে কোন কইবা, মিথ ইজ কল্ড, পিলো ফার্স্ট অপশন আদ্যাবয়ব, সেকেন্ড অপশন অন্ত্যাবয়ব, থার্ড অপশন উভয়থ, ফোর্থ অপশন না উভয়থ, এগুলি চারিটা অপশন আছে, আদ্যাবয়ব অন্ত্যাবয়ব উভয়থ না উভয়থ, পিলে সমস্ত তুমি মনে রাখিবা উচিত, পিলে টিথ যোটা সেটা হলো আদ্যাবয়ব এবং সেইভাবে কিথ যোটা সেটা হচ্ছে অন্ত্যাবয়ব, এবং মিথ মধ্য পিলে হেলা কোন না অন্ত্যাবয়ব, মনে রাখিও পিলে মিত্রা মধ্যে কু অবয়ব অন্ত্যাবয়ব, কু সূত্রে কুহাইছি মিদো চন্ত্যাগ পর অন্ত্যাদচ, মানে ইহা মিত ভবতি স অন্ত্যাবয়ব, মিত কু অন্ত্যাবয়ব বলে নিয়াইছে, আদ্যাবয়ব অথবা কোন পিলে উভয়থা বা নো ভয়থা, এটি যে অপশন পিলে দিয়া যাইছে সেটা আনসার হব না, এটি আনসার কোটা হইছিব, এটি আনসার হইছিব অন্ত্যাবয়ব মিত ভবতি অন্ত্যাবয়ব, অন্ত্যাবয়বটা হি সবটার বিলে পারফেক্ট আনসার। নেক্সট আমি দেখি,
অষ্টাভ্যঃ ঔষ অষ্টাভ্যঃ ঔষ ইত্যত্র অনেকাসিত সর্বস্য ইতি কস্যাপবাদঃ। বিলে অষ্টাভ্যঃ ঔষ রে এটা পঞ্চবিভক্তি হয়েছে, তেমন সেই জায়গায় বিলে কোন হচ্ছে ঔষ আদেশ হয়েছে। তবে অনেকাসিত সর্বস্য রে সেটি বর্তমান যস বা স স্থানরে ঔষ আদেশ হচ্ছে, তবে এটা কাহার অপবাদ? বিলে পঞ্চবিভক্তি হয়েছে, যোটে পঞ্চবিভক্তি হইতে সেটা কোন হয়েছে আদে হে এ পরস্য, যোটে পঞ্চম ব্যক্তি হইতে তসমাত ইতি উত্তরস্য রে বিলে হেলা উত্তরস্য বিধান হেলা সময়রে আদে হে পরস্য রে পরর বিলে পর হেলা পরস্য আদে হে পরর আদির বিধান হওয়া কথা হেলা, কিন্তু এটি বিলে অনেক অংশে সর্বস্য অনুসারে সম্পূর্ণ স্থানে আদেশ হয়েছে। তবে আনসার কোন হয়েছে আদে হে এ পরস্য, বিলে আনসার কোন হয়েছে আদে হে পরস্য, কাহিঁকি না যেহেতু এটা বিলে সম্পূর্ণ স্থানে বিলে আদেশ হচ্ছে, তেমন সেই অনুসারে এটা আনসার হয়ে যাবে আদে হে পরস্য। নেক্সট আগুক আমি যাব দিবস তদর্থস্য ইত্যত্র তদর্থস্য নাম কি দিবহ তদর্থস্য, এটি তদর্থ মানে দীপ ধাতুর প্রয়োগরে তুমি জানিছ, বিলে দীপ ধাতুর প্রয়োগরে হলে যে কর্ম তার করণ সংজ্ঞা হইতাই, দীপ ধাতুর প্রয়োগরে যে কর্ম তার করণ, কিন্তু বিলে দিবস তদর্থ সে কোউ অর্থ কোয়া যাউছি, বিলে দিবস তদর্থ সে কোউ অর্থ না বিলে দ্যুতা দ্যর্থ হলা, দ্যুতা দ্যর্থ মানে দ্যুতা দ্যর্থ মানে যে জুয়া বা পাশা খেলিবা ইত্যাদি অর্থরে হি বিলে দীপ ধাতুর প্রয়োগরে যে কর্ম তার করণ সংজ্ঞা হচ্ছে। তুমি আনসার হব দ্যুতা দ্যর্থস্য, দ্যুতা বিলে দ্যুতার্থস্য আনসার হব বি। নেক্সট দেখিবা শ্রীরামহ ড্যাক্স নিপ্রহন্তি, শ্রীরামহ ড্যাক্স নিপ্রহন্তি রাবণেন রাবণস্য রাবণায় নন অফ দিস, এবারে চারিটা অপশন আসলে শ্রীরামহ ড্যাক্স নিপ্রহন্তি রাবণেন রাবণস্য রাবণায় এবং নন অফ দিস, এবারে চারিটা অপশন কোটা আনসার হব বিলে নি উপসর্গ প্র উপসর্গ নি উপসর্গ প্র উপসর্গ হন ধাতু আছে। আমি গোটে সূত্র পড়িছি জাসি নিপ্রহণ নাটকরাত পীয়ূষা আম হিংসায়া, বিলে জাস ধাতু নি প্র উপসর্গ হন ধাতু নট ধাতু ক্রাথ ধাতু পিমস ধাতু, এই সব ধাতুর প্রয়োগরে যাহাকু হিংসা করা যায়, এই সব ধাতুর প্রয়োগরে যাহাকু হিংসা করা যায় তার কো ব্যক্তি হইব ষষ্ঠী বিভক্তি হইব, তোমার আনসার হইব সেকেন্ড, সেকেন্ড ইজ দা পারফেক্ট আনসার, সেকেন্ড টাই সবটা করেক্ট আনসার হইব, তোমার রাবণস্য। হ্যাঁ যোগ স্যার শ্রীরাম সি যেহেতু প্রভু সি যেতলে রাবণ কু মারছেন না কোন হিংসার্থ রইছি কি যে রাবণ কু মারিছেন মানে এটা হিংসা করে না হাতি স্যার মতে লাগিলে বোধে হিংসা অর্থরে নি সেটি পাই তবে এটি বিলে আনসার হড় কোন তুমি কল এটি নন অফ দিস স্যার মু তৃতীয় করলি, তৃতীয় কেমতি কর দলা মানে অহিংসা অর্থ কইছিলে যে এই ধাতু ছিলে হিংসা অর্থ কো হইতিবো যদি ষষ্ঠী হবো, যদি ন হবো তাহলে তৃতীয় হবো, কে কইলা যদি ন হবো দ্বিতীয় হবো, শ্রীরাম মন্দিরা যদি ন হলা হিংসা তবে দ্বিতীয় হবো। নেক্সট বিলে দেখিবা তিলেভ্যঃ বর্তমানে তিলেভ্যঃ প্রতিয়চ্ছতি মাসান, তিলেভ্যঃ প্রতিয়চ্ছতি মাসান ইত্যত্র প্রতি বিলে ইত্যত্র প্রতিটা কোন তিলেভ্যঃ প্রতিয়চ্ছতি মাসান ইত্যত্র প্রতি, প্রতিটা এটি কোন বিলে প্রতিনিধি না মর্যাদা না অভিবিধি না প্রতিদানে, বিলে তিল তিল মানে জানিছে রাশি যেটা কুহে তো তিল বদলে কোন দিয়াছে মাস দিয়াছে, মাস মানে হচ্ছে বিরি, জনে পিলে তিল দেলা সে তাকে মাস দেলা, অল্টারনেটিভ সানে কোন কো চেঞ্জ করছন তো সেটা পিলে কো অর্থরে বলে পিলে সেটা হবো প্রতিদানে, তুমি যে মানে ডি উপরে ক্লিক করিবে সমানকার আনসার পারফেক্ট, ডি উপরে যে মানে ক্লিক করছন সমানকার আনসার পারফেক্ট, তো আনসার হইব প্রতিদানে, যেহেতু অদল বদল হচ্ছে ইয়ে তাকে তিল দৌছি সে তাকে বিরি দৌছেন অদল বদল হচ্ছে, অদল বদল চেঞ্জেবল যেটা এটা তাকে প্রতিদানে কুহাছে, আর জনক স্থানে আউ যদি আউ যদি জনে যাব তবে সেই জায়গায় প্রতিনিধি বলে কুহাছে, যেমিতি অর্জুন সরি প্রদ্যুম্ন কৃষ্ণ তত্র কৃষ্ণাৎ প্রতি গচ্ছতি অথবা অভিমন্যুঃ কৃষ্ণাৎ প্রতি ইউধ্যতি, ব্যাস গাথাম অবগচ্ছতি, ব্যাস গাথাম অবগচ্ছতি, বিলু ফার্স্ট অপশন নর্তকা, সেকেন্ড অপশন নর্তকস্য, থার্ড অপশন নর্তকে, ফোর্থ অপশন নর্তকম, ব্যাস গাথাম অবগচ্ছতি নর্তকাত নর্তকস্য নর্তকে নর্তকম, এই চারিটা অপশন আছে, দেখি তুমি পিলে নিজে পিলে ট্রাই করো কোটা দেখি তোমার ঠিক হব, তো পিলে এটি দেখ বর্তমান গাথাম অবগচ্ছতি
ବର୍ତ୍ତମାନ ନର୍ତ୍ତକ ଠାରୁ ପିଲେ ଗାଥା ଶୁଣିବା, ତେବେ ନର୍ତ୍ତକ ଠାରୁ ଯୋଉ ଗାଥା ଶୁଣିବା ସେଥିରେ ପିଲେ ନିୟମ ପୂର୍ବକ ସେ ଅଧ୍ୟୟନ ନୁହଁ। ତେଣୁ ଯେହେତୁ ନିୟମ ପୂର୍ବକ ଅଧ୍ୟୟନ ନୁହଁ, ଏଣୁ ସେଠି କଣ ହେଇଯିବ ନା ଷଷ୍ଠୀ ନର୍ତ୍ତକସ୍ୟ ଗାଥାମ ଅବଗଚ୍ଛତି। କିନ୍ତୁ ପିଲେ ଯଦି ଏଠି ଗୁରୁ ଥାନ୍ତା ତେବେ ଏଠି ଗୁରୁ ହୋ ପଞ୍ଚମୀ ହେଇଥାନ୍ତା, ଯେହେତୁ ସେଠି ନିୟମ ପୂର୍ବକ ଅଧ୍ୟୟନ ଉପାଧ୍ୟାୟାତ୍ ଗାଥାମ ଅବଗଚ୍ଛତି, ସେଠି ଉପାଧ୍ୟାୟା ପଞ୍ଚମୀ ହେଇଥାନ୍ତା। କାହିଁକି ଉପାଧ୍ୟାୟଙ୍କ ଠାରୁ ଆମେ ଯୋଉ ପାଠଟା ପଢିଥାଉ ସେଇଟା ହଉଛି ପିଲେ ରେଗୁଲେସନ, ମାନେ ନିୟମ ଅନୁସାରେ ପାଠ ପଢା। କିନ୍ତୁ ଏଠି ଯେହେତୁ ନର୍ତ୍ତକ ଜଣେ ନଟ ଠାରୁ ଆମେ ଶୁଣୁଛୁ, ତ ସେଥିରେ ନିୟମ ପୂର୍ବକ ନଥିବାରୁ ସେଇଠି ପଞ୍ଚମୀ ନ ହେଇକି ଷଷ୍ଠୀ ହେଇଗଲା। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖିବା, ଅଧି ଇତି କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞାୟାମ, ଅଧି ଇତି କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞାୟାମ ଡ୍ୟାକ୍ସ ବିଭକ୍ତି। ପିଲେ ଯଦି ଅଧୀର କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞା ହେଇଯାଏ ତେବେ କୋଉ ବିଭକ୍ତି ଦେଖିବା କଣ ଆନ୍ସର ହଉଛି, ଫାର୍ଷ୍ଟ ଦ୍ୱିତୀୟ, ସେକେଣ୍ଡ ତୃତୀୟ, ଥାର୍ଡ ହଉଛି ପଞ୍ଚମୀ, ଫୋର୍ଥ ହଉଛି ସପ୍ତମୀ। ଏଭଳି ଚାରିଟା ଅପସନ ଅଛି, କୋଉଟା ପିଲେ ଆନ୍ସର? ପିଲେ ତୁମେ ସମସ୍ତେ ଜାଣିଛ ଯୋଉଠି ଉପ ଲାଗିବ ଅଥବା ଅନୁ ଲାଗିଥାଏ, ଉପ ବା ଅନୁ ଅଥବା ଅଭି, ଅଭି ନୁହଁ ଅଭି, ପ୍ରତି ପରି ଏସବୁ ଗୁଡା ଲାଗିଲେ ଦ୍ୱିତୀୟ ବିଭକ୍ତି ହେଇଥାଏ। ଏସବୁ କଣ ଲାଗିଲେ କୋଉ ବ୍ୟକ୍ତି? ଦ୍ୱିତୀୟ। ଆଉ ଯୋଉଠି ପିଲେ ସେଇଭଳି ଲାଗିଲା ହେଲା କଣ ନା ପ୍ରତି, ହେଲା ଯୋଉଠି ପିଲେ ପ୍ରତି ଲାଗୁଛି ବା ଆ ଲାଗୁଛି, ଯୋଉଠି ଆ ବା ପ୍ରତି ଲାଗୁଛି ତ ସେଇଠି ପିଲେ ପଞ୍ଚମୀ ବ୍ୟକ୍ତି ହଉଛି, ଏବଂ କେବଳ ଅଧି ଅର୍ଥରେ ଆଉ ଉପର ଆଧିକ୍ୟ ଅର୍ଥରେ ସପ୍ତମୀ ହେଇଥାଏ। ଯୋଉଠି ଅଧି ଲାଗିଲା ହେଲା ସେଠି କୋଉ ବ୍ୟକ୍ତି ହେଇଯିବ? ସପ୍ତମୀ ହେଲା, ଅଧିରେ ପିଲେ କୋଉ ବ୍ୟକ୍ତି ହେଇଯିବ? ଅଧି ହେଲେ ସପ୍ତମୀ, ଅଧିର ଈଶ୍ୱରେ, ଈଶ୍ୱରେ ଅର୍ଥ ଯୋଉଠି ହେଲା ତେଣୁ ୟସ୍ମାତ୍ ତତ୍ର ସପ୍ତମୀ, ତେଣୁ ଈଶ୍ୱର ଅଧିକ ଅର୍ଥରେ ବା ଈଶ୍ୱର ଅର୍ଥରେ ୟସ୍ମାତ୍ ଅଧିକମ୍ ୟସ୍ ଈଶ୍ୱର ବଚନମ୍ ତତ୍ର ସପ୍ତମୀ, ଆଧିକ ଅର୍ଥରେ ହଉ ବା ଈଶ୍ୱର ଅର୍ଥରେ ଅଧିର କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞା ହୁଏ ସେଠି ସପ୍ତମୀ ବ୍ୟକ୍ତି ହୁଏ। ଆନ୍ସର ହବ ସପ୍ତମୀ, ସପ୍ତମୀ ଇଜ୍ ଦ ରାଇଟ୍ ଆନ୍ସର। ସ୍ୱସ୍ତି ଗୋଭ୍ୟଃ ଭୂୟାତ୍ ଇତ୍ୟତ୍ର ଚତୁର୍ଥୀ ବିଭକ୍ତି ହି ନ ଭବତି ତତ୍ର ହେତୁ ସ୍ୱସ୍ତି ଗୋଭ୍ୟଃ ଭୂୟାତ୍ ଇତ୍ୟତ୍ର ଚତୁର୍ଥୀ ବିଭକ୍ତି ହି ନ ଭବତି ତତ୍ର ହେତୁ। ପିଲେ ସ୍ୱସ୍ତି ଗୋଭ୍ୟଃ ଭୂୟାତ୍ ଏଥିରେ ବର୍ତ୍ତମାନ ପିଲେ କୋଉ ବ୍ୟକ୍ତି ହେଉଛି? ବର୍ତ୍ତମାନ ଷଷ୍ଠୀ ହେଉଛି ପିଲେ ହେଲା, ସରି ଏଠି ତ ବର୍ତ୍ତମାନ ଗୋଭ୍ୟଃ ଇତ୍ୟତ୍ର ଚତୁର୍ଥୀ ଇତ୍ୟତ୍ର ଷଷ୍ଠୀ ମିଷ୍ଟେକ୍ ହେଇଛି ପିଲେ, ଏଠି ଟିକେ ମିଷ୍ଟେକ୍ ହେଇଛି। ଆକ୍ଚୁଆଲି ସ୍ୱସ୍ତି ଗୋଭ୍ୟଃ ଭୂୟାତ୍ ଇତ୍ୟତ୍ର ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହି ନ ଭବତି, ଏଠି ଲେଖିବା କଥା କଣ ପିଲେ? ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହି ନ ଭବତି, ଏଠି ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହେଇନଥାଏ। ତାର କାରଣ କଣ? କାହିଁକି ନା ଯେହେତୁ ଷଷ୍ଠୀ ବି ପାଉଛୁ କୋଉ ସୂତ୍ରରେ? ଚତୁର୍ଥୀ ଚାଷି ସ୍ୱାଇଷ ମଦ୍ରଭଦ୍ର କୁଶଳ ସୁଖାର୍ଥ ହି ତାହି, ତ ସେଇ ସୂତ୍ର ଅନୁସାରେ ଏଠି ଚତୁର୍ଥୀ ପାଉଛି ଷଷ୍ଠୀ ପାଉଛି, କିନ୍ତୁ ଷଷ୍ଠୀ ହେଉ ନାହିଁ। କାହିଁକି ନା ଯେହେତୁ କୁହାଯାଉଛି ନମଃ ସ୍ୱସ୍ତି ସ୍ୱାହା ସଦା ଅଲମ୍ ବଷଡ ୟୋଗାଚ, ତ ସେଇ ଯୋଉ ଚକାର ଗ୍ରହଣ ହେଇଛି ସେଇ ଚକାର ଗ୍ରହଣ ହେବା ଦ୍ୱାରା ନିଷେଧ ହଉଛି। ଚତୁର୍ଥୀ ଚାଷୀ ସ୍ୱାଇଶ ସୂତ୍ରରେ ଆସେ ବାଦ ଅର୍ଥରେ ଷଷ୍ଠୀ ବିଭକ୍ତି ହେବ ନାହିଁ, ତ ସେଇ ଅନୁସାରେ ଆନ୍ସର ହେଇଯିବ ଚକାର ଗ୍ରହଣାତ୍। ପିଲେ ଆନ୍ସର ହେଇଯିବ କଣ? ଚକାର ଗ୍ରହଣା ସାଧୁ ବ୍ରହ୍ମଚାରୀ ସୂର୍ଯ୍ୟାୟ ଅର୍ଘ୍ୟମ ଦଦାତି ଇତ୍ୟତ୍ର ସୂର୍ଯ୍ୟାୟ, ବ୍ରହ୍ମଚାରୀ ସୂର୍ଯ୍ୟାୟ ଅର୍ଘ୍ୟମ ଦଦାତି ଇତ୍ୟତ୍ର ସୂର୍ଯ୍ୟାୟ। ବା ଥ୍ୟାଙ୍କସ ଆରାଧା, ହେଲା ହେଲା ତୁମେ ବହୁତ ଟ୍ରାଏ କରୁଛ, ତେଣୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ନିରୂପମା। ତେବେ ପିଲେ ଫାର୍ଷ୍ଟ ଅପସନ ହଉଛି ଅନିରାକରଣା କର୍ତ୍ତୃ, ସେକେଣ୍ଡ ଅପସନ ହଉଛି ପ୍ରେରୟିତୃ କର୍ତ୍ତୃ, ଥାର୍ଡ ହଉଛି ଅନୁମନ୍ତୃ କର୍ତ୍ତୃ, ଫୋର୍ଥ ଅପସନ ନନ୍ ଅଫ୍ ଦିସ୍। ଏଭଳିଆ ଚାରିଟା ଅପସନ ପିଲେ ଅନିରା ହେଲା ଅନୁମନ୍ତୃ କୋଉଠି ନା ଯୋଉଟା ଶିଷ୍ୟ ପିଲେ ନିଜ ଗୁରୁଙ୍କୁ ଦେଇଥାଏ ଏବଂ ଗୁରୁ ତାକୁ ସ୍ୱୀକାର କରିଥାନ୍ତି, ଗୁରୁ ମାଗି ନଥାନ୍ତି କିନ୍ତୁ ସ୍ୱୀକାର କରିଥାନ୍ତି, ସେଇଭଳି ନୁହଁ। ଏବଂ ସେଇଭଳି ପ୍ରେରୟିତୃ ମାନେ ଯୋଉଠି ପିଲେ ଗ୍ରହିତା ନିଜେ ଦାନକର୍ତ୍ତାକୁ ପିଲେ ଯାଚନା କରିଥାଏ, ଯଥା ଯଥା ରାଜ ତତ୍ର ବିପ୍ରହ ବ୍ରାହ୍ମଣାୟ ଧନମ ୟାଚତେ ବା ଧନମ ଦଦାତି, ତ ସେଇଠି ପିଲେ ନିଜେ କଣ କରୁଛି ନା ବିପ୍ର ଯେ କାହାକୁ ରାଜାଙ୍କୁ ପିଲେ କଣ କରୁଛି ମାଗୁଛି ଯେ ମତେ ତୁମେ ଧନ ଦିଅ। ଆଉ ଅନିରାକରଣ କାହାକୁ କୁହାଯାଏ ନା ଯୋଉଠି ପିଲେ ଦାନ ଗ୍ରହିତା ଦାନ ମାଗି ନଥାଏ ଏବଂ ଦାନ ଦେଲେ ନିଏ ବା ନ ନିଏ ସେଟା ବି ଜଣାପଡେ, ତ ସେଇଟା ହଉଛି ଅନିରାକରଣ କର୍ତ୍ତୃ। ନ ଇରା, ଇରା ମାନେ ଇଚ୍ଛା, ଅନିରା ମାନେ ଇଚ୍ଛା, ଯୋଉ ଅନିଚ୍ଛା ଦାନ ଗ୍ରହିତା ଯୋଉଠି ଦାନ ଦେବା ପାଇଁ
କଦାଚି ଦେଲେ କହିନଥାଏ, ଇଚ୍ଛା କରିନଥାଏ, ଏବଂ ଦାନ ଦେଲେ ସେ ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟକ୍ଷ ରୂପରେ ଜଣାପଡି ନଥାଏ ସେ ନେଉଛନ୍ତି ନା ନାହିଁ। ତାକୁ କୁହାଯାଏ ଅନିରାକର୍ତ୍ତୃ ସମ୍ପ୍ରଦାୟ। ତ ସେଇ ଅନୁସାରେ ବ୍ରହ୍ମଚାରୀ ସୂର୍ଯ୍ୟାୟ ଅର୍ଘ୍ୟମ ଦଦାତି। ତ ପିଲା ଏଠି କଣ ହେଇଗଲା, ଏଠି ହେଇଗଲା ଅନିରାକର୍ତ୍ତୃ ସମ୍ପ୍ରଦାନମ। ଏଠି ହେବ ସୂର୍ଯ୍ୟ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଅର୍ଘ୍ୟ ଦେବା, ତ ସେଟା ଅନିରାକର୍ତ୍ତୃ ସମ୍ପ୍ରଦାନ। ପ୍ରାପ୍ତ ବିଭାଷା, ଅପ୍ରାପ୍ତ ବିଭାଷା, ଉଭୟତ୍ର ବିଭାଷା ଏବଂ ଅସିଦ୍ଧ ବିଭାଷା, ଏଇଟା କୋଉ ଭଳି ବିଭାଷା ବୋଲେ ଏଠି ଚାରିଟା ଅପସନ, ଗୋଟେ ହେଲା ଫାଷ୍ଟ ପ୍ରାପ୍ତ, ଅପ୍ରାପ୍ତ, ଉଭୟତ୍ର ଏବଂ ସେଭଳିଆ ଅସିଦ୍ଧ। ତେବେ ଏଠି କୋଉଟା ବିଲେ ଆନ୍ସର ପ୍ରାପ୍ତ ହବ ନା ଅପ୍ରାପ୍ତ ବିଲେ ଜାଣିଛ ନ ବ୍ୟତି ବିଭାଷାରେ ତିନି ପ୍ରକାର ବିଭାଷା କୁହାଯାଇଛି। ତେବେ ଏଠି କୋଉ ଭଳି ବିଭାଷାକୁ ବିଲେ ଆମେ ନେବା, ନା ଏଠି ପ୍ରାପ୍ତ ଯୋଉଠି କଣ ନା ଯୋଉଠି ବିଧାନ ହଉନଥିବ, ସରି ଯୋଉଠି ବିଲେ ହେଲା କଣ ବିଧାନ ହଉନଥିବ ସେଠି ତୁମେ ବିକଳ୍ପରେ ବିଧାନ କଲ ସେଟା ହେଲା ପ୍ରାପ୍ତ, ଏବଂ ଯୋଉଠି ବିଧାନ ହେଉନଥିବ ହେଲା ଅର୍ଥାତ ଯୋଉଠି ବିଧାନ ହେଉନଥିବ ସେଟା ପ୍ରାପ୍ତ, ଆଉ ଯୋଉଠି ବିଧାନ ହେଉଥିବ ତାକୁ ତୁମେ ବୈକଳ୍ପିକ ନିଷେଧ କଲ ତେବେ ସେଟା ହଉଛି ଅପ୍ରାପ୍ତ ବିଭାଷା। ଉଭୟତ୍ର ବିଭାଷା ମାନେ କଣ ନା ଗୋଟେ ପକ୍ଷରେ ଯୋଉଠି ପାଉଥିବ ଆଉ ଗୋଟେ ପକ୍ଷରେ ବିଲେ ପାଉନଥିବ, ସେଇଭଳି ସ୍ଥଳରେ ତୁମେ ଯଦି ବିଭାଷା କରିବ ତେବେ ତାକୁ ଉଭୟତ୍ର ବିଭାଷା ବୋଲି କୁହାଯାଏ। ଯଥା ହୃକ୍ର ଅରଣ୍ୟତର ଶ୍ୟାମ ବୋଲେ ଯଥା ଏଠି ବର୍ତ୍ତମାନ ହୃ ଧାତୁ ବୋଲେ ହୃ ଧାତୁ, ହୃ ଧାତୁର ଅର୍ଥ ହରତି, ହୃ ଧାତୁ ଅର୍ଥ କଣ ହରତି, ହରତି ମାନେ କଣ କରିବା ଚୋରି କରିବା, ହରତି ମାନେ ବୋଲେ ଚୋରି କରିବା। ତେବେ ଚୋରି କରିବା ଅର୍ଥ ଯଦି ଆସିବ ତେବେ ଏଟା ଗତି ଅର୍ଥ କହିଛୁ, ତେବେ ଏଠି ଅଣିଯନ୍ତ୍ରୀ ଯିଏ କର୍ତ୍ତା ନିଜନ୍ତ୍ରୀ ତାର ବିକଳ୍ପରେ କର୍ମ ସଂଜ୍ଞା ପାଇବ ହେଲା, ତାର ବିକଳ୍ପରେ ସରି ହରତି ମାନେ କଣ ଚୋରି କରିବା ଏଟା ଗତି ଅର୍ଥ କ ନୁହଁ, ତେଣୁ ତାର କର୍ମ ଗଣିଯନ୍ତ୍ରୀ ଯିଏ କର୍ତ୍ତା ତାର ନିଜନ୍ତ୍ରୀ କର୍ମ ସଂଜ୍ଞା ପାଇବ ନାହିଁ। ଆଉ ଦ୍ୱିତୀୟରେ ପିଲା ଆସିଲା ଯଦି ଅଧି ଲଗେଇଦେବା ଅଧିଅରତି, ତେବେ ଅଧିଅରତି ହେଲେ ଅକର୍ମକ ହେଇଯିବ, ଅଧିଅରତି ହେଲେ କଣ ହେଇଯିବ ଧାତୁଟା ଅକର୍ମକ, ଏବଂ ଅକର୍ମକ ହେଇଗଲେ ବୋଲେ ଗତ୍ୟର୍ଥ ବୁଦ୍ଧି କର୍ମ ଗତ୍ୟର୍ଥ ଗତି ବୁଦ୍ଧି ପ୍ରତିବସନାର୍ଥ ସତକର୍ମ ଅକର୍ମ କାଣା ମଣିକର୍ତ୍ତା ଶୁଣୁ ସୂତ୍ର ଅନୁସାରେ ଅକର୍ମକ ଧାତୁ ହେଲା, ହେଲେ ଅଣିଯନ୍ତ୍ରୀ ଯିଏ କର୍ତ୍ତା ତାର ନିଯନ୍ତ୍ରୀ କର୍ମ ସଂଜ୍ଞା ପାଇବ। ତ ବୋଲେ ହୃ ଧାତୁର ପ୍ରୟୋଗରେ ଗୋଟେ ପକ୍ଷରେ କର୍ମ ସଂଜ୍ଞା ପାଉନି ଆଉ ଗୋଟେ ପକ୍ଷରେ ପାଉଛି, ତ ଏଇଭଳି ସ୍ଥଳରେ ଯୋଉ ବିଭାଷା କରାଯାଏ ତାକୁ ଉଭୟତ୍ର ବିଭାଷା ବୋଲି କୁହାଯାଏ। ତେବେ ଏଠି ହୃକ୍ର ଅନ୍ୟତର ଶ୍ୟାମ ସୂତ୍ର ହେଇଯିବ କୋଉ ବିଭାଷା, ଉଭୟତ୍ର ବିଭାଷା। ପାପା ଅଭିନିବେଶ ନେକ୍ସଟ ବୋଲେ ପାପା ଅଭିନିବେଶ ଇଜ୍ ୟୁଜ୍ ଡ୍ୟାକ୍ସ ବିଭାଷା ହେଲା ବୋଲେ ବର୍ତ୍ତମାନ ଏଠି କୁହାଯାଏ ଏଟା ଆକ୍ଚୁଆଲି ପାପାଟା ମିଷ୍ଟେକ୍ ହେଇଯାଇଛି, ପାପେ ଅଭିନିବେଶ ଆକ୍ଚୁଆଲି ବୋଲେ ଏଇଟା କଣ ପାପେ ଅଭିନିବେଶ ଇଜ୍ ୟୁଜ୍ ଡ୍ୟାକ୍ସ ବିଭାଷା। ଏଠି କୋଉ ବିଭାଷା, ପ୍ରାପ୍ତ ବିଭାଷା, ଅଭୟତ୍ର ଉଭୟତ୍ର ବିଭାଷା ନା ବ୍ୟବସ୍ଥିତ ବିଭାଷା, ଏଭଳି ଚାରିଟା ବୋଲେ ଅପସନ ଅଛି, ଆନ୍ସର ହେଇଯିବ ବ୍ୟବସ୍ଥିତ ବିଭାଷା। ଧନ୍ୟବାଦ। ନା ବ୍ୟବସ୍ଥିତ ବିଭାଷା କୋଉଠି ହେଇଥାଏ ନା ବ୍ୟବସ୍ଥିତ ବିଭାଷାର ଅର୍ଥ କ୍ୱଚିତ୍ ପ୍ରବୃତ୍ତି କ୍ୱଚିତ୍ ପ୍ରବୃତ୍ତି, କ୍ୱଚିତ୍ ବିଧାନ କ୍ୱଚିତ୍ ବିଧାନ, ବିଧେର ବିଧାନ ବହୁଧା ସମୀକ୍ଷା ଚତୁର୍ବିଧମ ବାହୁଲକମ୍ ପଦ। ତ ଯୋଉଠି କିଛି ସ୍ଥାନରେ ପାଇଥାଏ ଆଉ ଯୋଉଠି କିଛି ସ୍ଥାନରେ ପାଇନଥାଏ ତାହାକୁ କୁହାଯାଏ ବ୍ୟବସ୍ଥିତ ବିଭାଷା। ଯେମିତିକି ପିଲେ କୁହା ହେଲା ଯେମିତିକି କୁହାଯାଉଛି ପିଲେ କଣ ନା ସନ୍ମାର୍ଗମ୍ ଅଭିନିବିଶତ, ହେ ସନ୍ମାର୍ଗମ୍ ଅଭିନିବିଶତ, ଏଠି କର୍ମ ସଂଜ୍ଞା ହଉଛି କୋଉ ଅର୍ଥରେ କୋଉ ସୂତ୍ରରେ ଅଭିନିବିଶ ସନ୍ମାର୍ଗ ସାଧୁ ସନ୍ମାର୍ଗମ୍ ଅଭିନିବିଶତ, ଏଇଠି ପିଲେ ଅଭିନିବିଶ ସୂତ୍ରରେ କର୍ମ ସଂଜ୍ଞା ହଉଛି, କିନ୍ତୁ ପାପେ ଅଭିନିବେଶ ସେଇଠି ହେଉ ନାହିଁ। ତ ପିଲେ ବ୍ୟବସ୍ଥିତ ବିଭାଷର ଅର୍ଥ ଯିଏ କ୍ୱଚିତ୍ ସ୍ଥଳରେ ପ୍ରାପ୍ତ ହେଇଥାଏ କ୍ୱଚିତ୍ ସ୍ଥଳରେ ପ୍ରାପ୍ତ ହେଇନଥାଏ ତାହାକୁ ବ୍ୟବସ୍ଥିତ ବିଭାଷା ବୋଲି କୁହାଯାଏ। ସୋ ଡି ଇଜ୍ ଦ ପରଫେକ୍ଟ ଆନ୍ସର। ନେକ୍ସଟ ପିଲେ ଦେଖିବା ହ୍ୱାଟ ଇଜ୍ ଦ ବେନିଫିଟ୍ ଅଫ୍ କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞା, ହ୍ୱାଟ ଇଜ୍ ଦ ବେନିଫିଟ୍ ଅଫ୍ କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞା, ପିଲେ କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞାରେ କଣ ବେନିଫିଟ ଅଛି ଦେଖିବା। ପିଲେ କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞା ହେଲେ ଗତି ସଂଜ୍ଞା ନିଷେଧ, ୟେସ୍ ପିଲେ ପରଫେକ୍ଟ ହେଲା ଗତି ସଂଜ୍ଞା ନିଷେଧ ହେଇଥାଏ। ଆଉ ଉପସର୍ଗ ସଂଜ୍ଞା ନିଷେଧ, ଉପସର୍ଗ ସଂଜ୍ଞା ନିଷେଧ ତ କୁହାହେଇନି ଗତି ଗତି ହେଲା, ସେଇଭଳି ଧାତୁ ସଂଜ୍ଞା ନିଷେଧ, ଗତି ଉପସର୍ଗ ସଂଜ୍ଞା ଅପବାଦ, ହଁ ଉପସର୍ଗ ଗତି ଆଉ ଉପସର୍ଗ ସଂଜ୍ଞା ଅପବାଦ,
উপসর্গ সংজ্ঞা নিষেধ মানে উপসর্গ সংজ্ঞা অপবাদ হবে, এইটা এই ফার্স্ট হবে সেকেন্ড, তো আনসার হবে সর্বাদ্য দ্বয়ম, আনসার হবে সর্বাদ্য দ্বয়ম, ফার্স্ট হবে সেকেন্ড, দুইটা যাক আনসার পারফেক্ট। তারপরে দেখিবা হাউ মেনি টাইপস, পিলে হাউ মেনি টাইপস অফ কর্তা, পিলে কর্তার কেতে প্রকার ভেদ আছে, দুই প্রকার না তিনি প্রকার না চারি প্রকার না ছ প্রকার, বা অন্নপূর্ণা শারদা সমস্ত পারফেক্ট আনসার দৌছন্তি, পিলে কর্তার কেতে প্রকার ভেদ, দুই প্রকার না তিনি প্রকার না সেইভাবে চারি প্রকার না ছ প্রকার, এইভাবে চারিটা অপশন পিলে দিয়া হয়েছে, তুমি জাণিচ পিলে কর্তার মুখ্য রূপে তিন ভাগে বিভক্ত, কর্তা কেতে ভাগে বিভক্ত করা হয়েছে, তিন ভাগে বিভক্ত করা হয়েছে, কোণ না গোটে হচ্ছে শুদ্ধ কর্তা, গোটে প্রযোজ্য কর্তা, গোটে প্রযোজক কর্তা, শুদ্ধ কর্তা প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা, এইভাবে কেতে ভাগে বিভক্ত, তিন ভাগে, তবে আনসার হয়েছে সেকেন্ড, বি ইজ দ্য পারফেক্ট আনসার, আনসার হবে তিন ভাগে। নেক্সট বিপ্রতিষেধে পরম কার্যম, বিপ্রতিষেধে পরম কার্যম ইজ ইউজড, পিলে বিপ্রতিষেধে পরম কার্যম এইটা কোঠি ইউজ হইতাই, উভয়োহ প্রাপ্ত পূর্ব নিষেধ তুল্য বল বিরোধে বিরোধে সতি, এবার চারিটা অপশন, বিপ্রতিষেধে পরম কার্যমটা কোঠি হইতাই, উভয়োহ প্রাপ্ত মানে যেটা দুইটা সূত্র পাইথান্তি, পূর্ব নিষেধে পূর্ব নিষেধ হলে বিরোধে সতি না তুল্য বল বিরোধে, পিলে এটা আনসার হব তুল্য বল বিরোধে, তুল্য বল বিরোধে সতি বিপ্রতিষেধে এ পরম কার্যম স্যাৎ, পিলে আনসার হব সি, তুল্য বল মানে দুইটা সূত্রর যেটা বিরোধী হইতাই সেই সময়রে বিপ্রতিষেধে পরম কার্যম পরম সূত্রম কার্যম স্যাৎ, তা আনসার হব সি, সি ইজ দ্য পারফেক্ট আনসার। তারপরে নেক্সট দেখিবা অধিকরণম ইজ ডিপেন্ড অন, পিলে অধিকরণটা কাহা কাহা উপরে ডিপেন্ড করে থাকে, কর্তা উপরে না কর্ম উপরে, কর্তা কর্ম চ কর্তা কর্ম করণম চ, চারিটা অপশন দিয়েছে, পিলে তুমি সমস্ত জাণিথিব হেলা, পিলে কোন না সপ্তম অধিকরণে চ আধার অধিকরণ, এ সূত্রের পিলে কুহা হয়েছি হলে সবুলে অধিকরণ হচ্ছে পিলে কোন কর্তৃ আশ্রয় এবং কর্মর যে আশ্রয়, পিলে হলা কর্তৃ আশ্রয় এবং কর্মর আশ্রয় সি, কর্তার আশ্রয় এবং কর্মর আশ্রয় কি অধিকরণ, তেমন অধিকরণ হচ্ছে কর্তৃ কর্ম ব্যাপার হেতু কর্তৃ এবং কর্মর আশ্রয় ভূত যে অধিকরণ সে কর্তা বা কর্ম ঠারে সম্বন্ধ রাখিকি তারপরে যাই ক্রিয়া সহ সম্বন্ধ রাখি থাকে, তো আনসার হব অধিকরণ কর্তা ও কর্ম উপরে হি সবুলে ডিপেন্ড করে থাকে, কর্তৃনিষ্ঠ বলে কর্মনিষ্ঠ বলে কুছি, কর্তৃ কর্মনিষ্ঠ ইহ ব্যাপার বা ইহ আধার তস্য অধিকরণ সংজ্ঞা স্যাৎ, কর্তৃনিষ্ঠ ও কর্মনিষ্ঠ। তারপরে নেক্সট বলে দেখিবা অণ প্রত্যাহার ইজ ইউজড ইন অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়, পিলে অনুদিত সবর্ণ সে চা প্রত্যয়ের অণ প্রত্যাহার কহিলে কৌ অণ, এটি অণ কহিলে পূর্বণকার না পরণকার না মধ্যণকার না এতানি সর্বাণ্যপি, জাণিছ তুমি সমস্ত অনুদিত সবর্ণ সে চা প্রত্যয় অত্রৈবাণ পরেণ নকারেণ, এটি যে অণ আইছি এটা হচ্ছে পরণকার, অত্রৈবাণ পরেণ নকারেণ, এটি যে অণ আছে এটা পরণকার। নেক্সট মুখেন ত্রিলোচন ইজ ইউজড ইন হুইচ বিকার, পিলে মুখেন ত্রিলোচন এটা কো বিকার বলে তুমি নেউছ মানে হানি না সর্বতোহানি না আধিক্যম না এতে সুনাস্তি, পিলে এইভাবে চারিটা অপশন হানি বা থ্যাংক অন্নপূর্ণা, হানি সর্বতোহানি আধিক্যম আউ এতে সুনাস্তি, পিলে জানিছ মুখেন ত্রিলোচন একচুয়ালি আমার কেতটা লোচন রহবা কথা মুখরে দিটা কিন্তু তিনটা আখি মানে বড় যাইছে, তিনটা আখি বড় গলে তাকে কোন বলি কোয়া যাব আধিক্য বিকার, কোন কোয়া যাব আধিক্য বিকার, তুমি সি উপরে যে মানে ক্লিক করিতিবে সেই মানকর আনসার পারফেক্ট। তারপরে দেখিবা ইট ইজ দ্য রাইট, বলে ইট ইজ দ্য রাইট ইন দ্য সেন্স অফ প্রেস, বাহ এটা বর্তমান এইটা পিলে প্রেসর মানে প্রশংসা, প্রেস মানে কোন প্রশংসা, তেমন পিলে প্রশংসার এইটা হচ্ছে পিলে ঠিক, এইটা প্রশংসার এইটা হচ্ছে পিলে ঠিক, বর্তমান দেখিবা কুয়ে পিলে চারিটা অপশন, প্রথম অপশন হচ্ছে পিলে কোন দেখ, প্রথম অপশন হচ্ছে কেবল সুশিক্তম, সেকেন্ড সুশিক্তম, পিলে থার্ড হচ্ছে সুশিক সুশিক্তম এতে সুনাস্তি, এবার চারিটা পিলে অপশন,
ଏବେ ଦେଖିବା ଏଠି ବୋଲି କୋଉ କାହାର ବିଲେ ଠିକ ହଉଛି, ଆମେ ଏଠି ବର୍ତ୍ତମାନ ଆଲୋଚନା ସୁପୂଜାୟା ଗୋଟେ ସୂତ୍ର ଅଛି ସୁପୂଜାୟମ, ପୂଜାର ଅର୍ଥ ହଉଛି ବିଲେ ପ୍ରଶଂସା, ପୂଜାର ଅର୍ଥ କଣ ପ୍ରଶଂସା, ତେଣୁ ପୂଜା ଅର୍ଥରେ ସୁ ଯୋଉଠି କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞା ହେଇଯିବ ତାର ପିଲେ ସତ୍ଵ ନିଷେଧ, ତାର କଣ ହେଇଯିବ ସତ୍ଵ ନିଷେଧ, ତେଣୁ ବିଟା ହଉଛି ପରଫେକ୍ଟ ଆନ୍ସର ସୁଶିକ୍ତ ମାନେ ମୂର୍ଦ୍ଧନ୍ୟ ସକାର ହବ ନାହିଁ, କାହିଁକି ନା ଯେହେତୁ କର୍ମ ପ୍ରବଚନୀୟ ସଂଜ୍ଞା ହେଲା, ଯଦି କର୍ମ ପ୍ରବଚନ ସଂଜ୍ଞା ହେଇନଥାନ୍ତା ମୂର୍ଦ୍ଧନ୍ୟ ସକାର ହେଇଯାଇଥାନ୍ତା। ନେକ୍ସଟ ପିଲା ଆସିଲା, ହ୍ୱାଟ ଇଜ ଦ ଡେଫିନେସନ ଅଫ ରୁଚି ଇନ ରୁଚ୍ୟର୍ଥାନାଂ ପ୍ରିୟମାଣ, ପିଲେ ରୁଚ୍ୟର୍ଥାନାଂ ପ୍ରିୟମାଣ ଯୋଉ ସୂତ୍ର ଅଛି ସେଥିରେ ରୁଚି କହିଲେ କଣ, ରୁଚ୍ୟର୍ଥାନାଂ ପ୍ରିୟମାଣ ସେ ସୂତ୍ରରେ ପିଲେ ରୁଚି କହିଲେ କଣ କୁହାହେଇଛି, ପିଲେ କର୍ତ୍ତୃ ଅଭିଳାଷିତ କର୍ତ୍ତୃ ଇଷ୍ଟ ଅନ୍ୟ କର୍ତ୍ତୃକ ଅଭିଳାଷ ଆତ୍ମକର୍ତ୍ତୃକ ଇପ୍ସିତ, ଏଭଳି ଚାରିଟା ଅପସନ। ତ ସେଠି ରୁଚି କଣ କୁହାହେଇଛି ପିଲେ, ରୁଚି କାହାକୁ କୁହାଯାଏ ତମେ ଜାଣିଥିବ ପିଲେ, ରୁଚ୍ୟର୍ଥାନାଂ ପ୍ରିୟମାଣ ସୂତ୍ରରେ କୁହାହେଇଛି ଅନ୍ୟ କର୍ତ୍ତୃକ ଅଭିଳାଷ ରୁଚି ହି, ରୁଚି ମାନେ କଣ ଅନ୍ୟ କର୍ତ୍ତୃକ ଅଭିଳାଷ, ପିଲେ କର୍ତ୍ତାକୁ ଛାଡି ଅନ୍ୟ ଜଣେ ଯଦି ଇଚ୍ଛା କରୁଛି, କର୍ତ୍ତାକୁ ଛାଡି ଅନ୍ୟ ଜଣେ ଯଦି ଇଚ୍ଛା କରୁଛି ତେବେ ତାକୁ ରୁଚି ବୋଲି କୁହାଯିବ। ଯଥା ପିଲେ ରାମାୟ ଅର୍ଣ୍ଣମ ସ୍ୱଦତେ ଅଥବା ରୋଚତେ, ରାମାୟ ଅର୍ଣ୍ଣମ ରୋଚତେ, ଏଟା କର୍ତ୍ତା କିଏ ଅର୍ଣ୍ଣ, କର୍ତ୍ତା କିଏ ଅର୍ଣ୍ଣ, ତେବେ କର୍ତ୍ତାକୁ ଛାଡି ଅନ୍ୟ କର୍ତ୍ତୃକ ଆଉ ଯାହାଠାରେ ଇଚ୍ଛା ଥାଏ ସିଏ ହେଲା ରୁଚି, ପିଲେ ଅର୍ଣ୍ଣକୁ ଛାଡି ମାନେ କର୍ତ୍ତା କିଏ ଅର୍ଣ୍ଣ, ଅର୍ଣ୍ଣକୁ ଛାଡି କାହାଠାରେ ଇଚ୍ଛା ଅଛି ରାମ ଠାରେ ଇଚ୍ଛା ଅଛି, ତେଣୁ ତାର ପିଲେ ଚତୁର୍ଥୀ ହଉଛି କୋଉ ସୂତ୍ରରେ ରୁଚ୍ୟର୍ଥାନାଂ ପ୍ରିୟମାଣ। ତାପରେ ଏଇଭଳି ଭାବରେ ତୋମାନଙ୍କର ପିଲେ 30ଟା କୋଶ୍ଚିନ୍ ସବୁ ଦିଆଯାଇଥିଲା ଏବଂ ସେ କୋଶ୍ଚିନ୍ ସବୁ ଆନ୍ସର ଗୁଡିକ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଡିସ୍କସ କରେ, ନେକ୍ସଟ ତୋମାନଙ୍କର ପିଲେ ହେଲା ନେକ୍ସଟ ତୋମାନଙ୍କର ପରଦିନ ଆଉ ଗୋଟିଏ ପୁଣି ଏକ୍ସାମ ହବ ପିଲେ, ନେକ୍ସଟ ପରଦିନ ତୋମାନଙ୍କର ଗୋଟେ ଏକ୍ସାମ ହବ ପିଲେ, ମୁଁ ବର୍ତ୍ତମାନ ସେ ବିଷୟରେ